পেপার তোমাদের কাছে WBCS অপশনাল পেপার মেইনস এর টপিক আমি পড়াছিলাম দুদিন কিছু নির্দিষ্ট কারণের জন্য আমি ভিডিও করতে পারিনি তার জন্য সরি তো আবার আমি ম্যাট্রিক্স স্পেসের ক্লাস কন্টিনিউ করার জন্য তোমাদের কাছে চলে এসেছি আর আমার গ্রুপে যারা জয়েন হওনি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে রাত্রির 8টার সময় আমি লাইভে আসব এবং সরি 7:30টার সময় লাইভে আসব এবং 8টার সময় তোমাদের কিছু নোটস দেব লাইভ শেষ আমার লাইভ শেষ হয়ে গেলে আমি ম্যাট্রিক্স স্পেসের উপরে কিছু নোটস দেব তো ম্যাট্রিক্স স্পেসের উপরে নোটস দেওয়ার আগে আমি চাইছি তোমরা সবাই যারা যারা জয়েন করার আছো তোমরা জয়েন করে যাও তাহলে সবাই নোটসটা পেতে পারবে তো চল শুরু করা যাক আজকের প্রবলেম এটাও একটা ইয়ারের প্রবলেম আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দেখো লেট x বি নন ভয়েড সেট নন এমটি সেট নন ভয়েড সেট মানে নন এমটি সেট নরমাল যেটা লেখা থাকে ডি x ক্রস x টেন্ডস টু r বি ডিফাইন্ড বাই একটা মেট্রিক দিয়ে দিয়েছে দেখো এখানে এই টাইপের কি দুটো দিয়ে দিয়েছে আচ্ছা এই মেট্রিকটাকে কি বলে বলো তো আমি আমার আগের ভিডিও আগের যে ম্যাট্রিক্স স্পেসের ভিডিও করেছি সেটাতে লিখেছিলাম এই মেট্রিকটাকে কি বলে ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স সো দ্যাট ডি এক্স ওয়াই ইজ এ ম্যাট্রিক্স স্পেস এই মেট্রিকটা দেখো আমাদের খুব চেনা চেনা লাগছে খুব পরিচিত একটি মেট্রিক সেটি হলো ডিসক্রিট মেট্রিক এর আগের ভিডিওতে আমি বলেছি তো দেখো আমাদের ম্যাট্রিক্সের প্রুফ করার জন্য চারটি প্রপার্টি স্যাটিসফাই করতে হয় নন নেগেটিভিটি তো ফার্স্ট প্রপার্টি দেখো ডি এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কি দিয়েছে 1 ইফ এক্স নট ইকুয়ালস টু ওয়াই ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই এই মেট্রিকটা আমাদের দিয়ে দিয়েছে এটাকে ডিসক্রিট মেট্রিক বলে তো দেখো আমাদের কি এখানে কোনো নাম্বার তুমি নেগেটিভ দেখতে পাচ্ছো দেখতে তো পাচ্ছ না তাহলে আমরা কি লিখতে পারি ডি এক্স ওয়াই যেহেতু একবার 1 দিয়েছে তাই গ্রেটার দ্যান দিলাম যেহেতু একবার 0 দিয়েছে তাই ইকুয়ালস টু দিলাম ইকুয়ালস টু 0 ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স তাহলে আমাদের কি হয়ে গেল হেন্স নন নেগেটিভিটি প্রপার্টি স্যাটিসফাইড এটা না লিখলেও হবে তাও লিখে দিলাম চলো নেক্সট প্রপার্টি আমাদের স্যাটিসফাই করানো যাক আচ্ছা আবার যে মেট্রিকটা দিয়েছে লিখে নিলাম ডি এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 1 ইফ এক্স নট ইকুয়ালস টু ওয়াই আর ইকুয়ালস টু 0 ইফ x equals to y দেখো নেক্সট প্রপার্টি আমাদের প্রুফ করারই দরকার নেই আমাদের কি দিয়ে দিয়েছে dxy equals to 0 কি ইমপ্লাই করছে x equals to y কারণ x equals to y যদি হয় if x equals to y then dxy equals to 0 তো তোমাদের তো বলেই দিচ্ছে তাহলে এখানে এই প্রপার্টিটাও স্যাটিসফাইড নেক্সট প্রপার্টি চলে আসছে সিমেট্রি প্রপার্টি dxy ইকুয়ালস টু 1 দেখো এখানে আমাদের কোনো মানে অ্যালজেব্রিক টার্ম নেই দ্যাট ইজ লাইক এক্স ওয়াই নেই তাহলে আমরা দেখো ইফ এক্স নট ইকুয়ালস টু ওয়াই টাকে এরকমও তো বলতে পারি ওয়াই নট ইকুয়ালস টু এক্স ওকে আবার কি লিখতে পারি দেখো 0 ইফ ওয়াই ইকুয়ালস টু এক্স তাহলে দেখো আমাদের চেঞ্জ হয়ে গেল অ্যালজেব্রিক টার্মে তাহলে আমরা কি বলতে পারি হেন্স সিমেট্রিক প্রপার্টি ইজ স্যাটিসফাইড নেক্সট আসবো আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি তার জন্য বোর্ডটা মুছতে হবে মুছে নিচ্ছি এবার চলে এসেছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি করার ক্ষেত্রে দেখো আমি ম্যাট্রিক্স স্পেসে প্রত্যেকটা মানে প্রবলেমগুলো এরকম একটা চ্যাপ্টারেরই ধরে ধরে এই সেন্সে করাচ্ছি কারণ এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এমন একটা জায়গা এই কেসটাতে না একটু একটু চেঞ্জ হয়ে যায় সব কিছু তো দেখো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এই প্রবলেমের ক্ষেত্রে চারটি কেসে আমাদের সলভ হবে তো চলো দেখে নেওয়া যাক চারটি কেস কী কী ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ফার্স্টে আমরা লিখব লেট এক্স ওয়াই জেড বিলংস টু এক্স বি আরবিটারি আর একটা আমরা জেড এলিমেন্ট চুজ করে নিলাম ওকে এবার চলে আসছি কেস 1 কেস 1 কি করব দেখো ইফ
equals to y হচ্ছে y not equals to z এটা কি ইমপ্লাই করবে দেখো x not equals to y y not equals to z এটা কি ইমপ্লাই করবে x not equals to z তাহলে আমরা যদি করি dxy plus dyz it is equals to কি হয়ে যাবে dxy plus dyz equals to কি হয়ে যাবে আমাদের 0 plus 1 that is equals to 1 তো 1 চলে এলো 1 টা দেখো equals to আবার আমাদের কি dxz ওকে তাহলে আমাদের কেস 1 কমপ্লিট হয়ে গেল এটা equals to হয়ে গেল এবার আমরা করব কেস 2 কেস 2 তে দেখো কি করব ইফ x not equals to y and x not equals to z then either y not equals to z আমি একটু ছড়ে যাচ্ছি তাহলে তোমরা বোর্ডটা দেখতে পাবে একটু লেখাটা কমপ্লিট হোক and or y equals to z এখানে দুটো কেস হবে তাহলে dxy এই কেসে কি হবে dxy ওইখান থেকে তোমরা দেখে বলবে dxy plus d y z अच्छा x not equals to y x not equals to y वाले d x y वैल्यू की हो जाए 1 y not equals to z वाले हमारे y वैल्यू की हो जाए 1 not equals to के से सब समय 1 বসাতে হয় আর equals to के से 0 বসাতে হয় তাহলে দেখো 2 आंसर হলো আমাদের কত 2 এটা কি হবে greater than d x z হবে কারণ dxz কখনো মানে dxz তো 1 হবে না তো 0 হবে 2 তো হবে না তাহলে 2টা তো গ্রেটার দেন তাহলে এই ক্ষেত্রে আমি কি জানি গ্রেটার দেন এবার করব অর এর কেস এটা হচ্ছে আইদার এর কেস আইদার এর কেস এবার আসবে আমাদের অর এর কেস অর এর কেসে কি হবে দেখো dxy + dyz এখানে আমি কি লিখেছি x not equals to y তাহলে dxy এর ভ্যালু কি হয়ে যাবে 1 প্লাস এখানে অর এর কেসে কি আছে y equals to z y equals to z হলে আমাদের কি হয়ে যাবে y equals to z হলে dyz এর ভ্যালু কি হয়ে যাবে 0 equals to কেসে সব সময় 0 হয় তাহলে এটা দেখো 1 তাহলে এটা equals to কি হয়ে যাবে dxz তাহলে দেখো এই কেসে আমরা কি প্রুফ করতে পারলাম dxy plus d y z greater than equals to d x z okay next case 3 করার জন্য বোর্ডের উপরটা মুছবো এবার দেখো চলে আসছি case 3 তে case 3 দেখো not equals to সবকটা কেস মোটামুটি কভার হলো এবার হচ্ছে x equals to y চুজ করছি আর x equals to z চুজ করছি এটা কি ইমপ্লাই করবে y equals to z সবকটা equals to তাহলে দেখো dxy plus dyz is equals to দেখো equals to এর কেসে আমাদের आंसर কি আছে dxy এর ভ্যালু কত হবে 0 plus 0 that is equals to dxz dxz ওকে নেক্সট চলে আসছি আমরা এবার কেস 4 এ If x not equals to y and x equals to z, that implies y not equals to z. Just तुम्हारे केस वन, केस टू, केस थ्री, केस फोर का मेन पॉइंट है कि ए लाइन का मुने रखते हमें, बाकी के सेम नहीं हो जाता। तो देखो, dxy plus dyz equals to देखो dxy x की not equals to y बोले जो ताले से क्या थ्री dxy वैल्यू की है जो भी one dyz के वैल्यू की बोले जो not equals to तो not equals to बोले ये क्या हो plus one लेकिन इधर की हो भी two ठीक आगे के समय तो greater than dxz ताले देखो एक बार कोड को dxy एक बार कोड को case two है जो আচ্ছা আর পড়ার দরকার নেই এই
কেসটা তাহলে দেখো আমাদের চারটি কেস যদি আমি কম্বাইন করি চারটি কেস কম্বাইন করলে আমরা কি লিখতে পারবো dxy প্লাস dx সরি yz greater equals to dxz for all x y z belongs to x তাহলে দেখো আমাদের ট্রায়াঙ্গেল প্রপার্টি এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে তো এইটুকু এটাই বলেছিল আমাদের তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও স্যাটিসফাইড তাহলে আমরা এই প্রবলেমটি কি লিখতে পারবো যে হেন্স দিস ইজ এ ম্যাট্রিক্স স্পেস d x y ইজ এ ম্যাট্রিক্স স্পেস প্রুভড ব্যাস আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানিও আজকের এই প্রবলেমটা তোমরা ঠিকঠাক বুঝতে পারলে কিনা জানিও এই টাইপের প্রবলেম নিয়ে আমি আবার আসবো তোমাদের কাছে আর ততদিন পর্যন্ত সাবস্ক্রাইবার বাড়াতে হবে তোমাদের আর আরেকটা কথা আরেকটা আমি ইনফরমেশন দিই আমি আগের দিন যখন লাইভে এসেছিলাম আমাকে একজন কেউ কোয়েশ্চেন করেছিল যে সে থার্ড ইয়ারে পড়ে যে সিজিএল নেবে নাকি ডব্লিউবিসিএস নেবে এটা ও ডিসিশন নিতে পারছে না তার জন্য একটা কথা বলি আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার হলে সিজিএল টায়ার 2 এ এই স্টাডি ম্যাটেরিয়ালসটা এই স্টাডি ম্যাটেরিয়ালসটাই অ্যাডভান্স লেভেলের ম্যাথস আছে সিজিএল টায়ার 2 এর এই এই স্টাডি ম্যাটেরিয়ালসটা আমি তোমাদের এমনি দেব ওকে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তোমরা বাড়াতে থাকো এই নোটসটা আমি তোমাদের দিয়ে দেব তো আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ নমস্কার।